অনুমতি ছাড়া হজ করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি সৌদির। আসন্ন হজ মৌসুমে অনুমতি ছাড়া হজ পালন থেকে বিরত থাকার জন্য পর্যটক এবং বাসিন্দাদের সতর্কতা দিয়েছে সৌদি আরব। নিরবচ্ছিন্ন ও সুন্দরভাবে হজ মৌসুম শেষ করতে কঠোর শাস্তির বিধান রেখেছে দেশটি। সৌদির হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, অনুমতি ছাড়া হজ পালন করা বেআইনি, আর যারা এই আইন ভঙ্গ করবেন তাদের ৫০,০০০ রিয়াল জরিমানা করা হবে, যা বাংলাদেশি অর্থে প্রায় ১৫,০০০,০০০ টাকার সমান। এমনকি যে বা যারা অনুমতিবিহীন ব্যক্তিদের মক্কায় পরিবহন করে ধরা পড়বেন তাদেরকেও ৫০,০০০ রিয়াল জরিমানা করা হবে। অপরদিকে যেসব প্রবাসী হজ মৌসুমে এই আইন ভঙ্গ করবেন তাদের প্রথমে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হবে। কারাভোগের পর নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং পরবর্তী ১০ বছরে সৌদিতে প্রবেশের ক্ষেত্রে তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। এছাড়া এই আইন ভঙ্গকারীদের পরিচয় স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে, যেন তাদের আশপাশে সবাই চিনে রাখতে পারেন। ইসলামের ৫টি স্তম্ভের অন্যতম একটি হলো হজ। আর্থিক ও শারীরিকভাবে সুস্থ সকল মুসলিম নরনারীর জন্য জীবনে একবার হলেও হজ করা বাধ্যতামূলক। চাঁদ দেখা সাপেক্ষে এবছর জুনের ১৪ তারিখে হজ শুরু হতে পারে। করোনা বিধিনিষেধ না থাকায় গত বছরের মতো এইবারও হজ পালনে পবিত্র মক্কা নগরীতে সমবেত হবেন লাখো লাখো মানুষ। বিশ্বের বিভিন্ন দেশে থেকে অনেক মানুষ হজ করতে যান। এছাড়া সৌদির স্থানীয় মানুষও পবিত্র হজ পালন করে থাকেন।